মুর্শিদাবাদ জেলার সদর শহর হিসাবে পরিচিত বহরমপুর শহর। ঐতিহ্য প্রাচীন এই বহরমপুর শহর লাগোয়া কাশিমবাজারে একটি ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ড আছে, আর সেই বহরমপুর শহরের যাবতীয় আবর্জনা সেখানেই ফেলা হয়। বিগত কয়েক বছর ধরে আবর্জনা সঠিকভাবে পরিষ্কার করা হচ্ছে না, ফলে এলাকায় রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে, দেখা যাচ্ছে রোগ। অন্যদিকে অতিরিক্ত আবর্জনা থেকে মিথেন গ্যাস তৈরি হয়ে আগুন লেগে যাচ্ছে যেখানে সেখানে। আজ এই অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খোলা চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রথমে আমরা শুনে নিই অধীরবাবু ঠিক কি বললেন। এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে, জলের মধ্যে বিষ ছড়িয়ে পড়ছে, যখনই যাবেন দেখবেন আগুন জ্বলছে আর ধোঁয়া উঠছে, পচা গন্ধ, বাচ্চাদের নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে। এখানকার পৌরসভাকে বলেছি, কোনো ব্যবস্থা নেই। এইচও স্যারকে বলেছি, কোনো ব্যবস্থা নেই। ডিএম স্যারকে বলেছি, কোনো ব্যবস্থা নেই। বলেছি মানে কি, আমরা চিঠি করে করে বলেছি, ওনারা তো আমাদের সঙ্গে দেখা করতে চান না, তাই আমরা চিঠি করে করে বলেছি। শেষে বাংলার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছি যে বাংলার মুখ্যমন্ত্রী, বহরমপুর শহর এই পশ্চিমবঙ্গের মধ্যে একটা শহর, এই শহরের যেখানে মানুষের বসবাসে, মানুষের বসবাসের মধ্যে এরকম আবর্জনার স্তূপ, যে আবর্জনার স্তূপে মিথেন গ্যাসের প্রভাবে আগুন লাগে, ধুমো বার হয়, গোটা এলাকায় মানুষের স্বাস্থ্য দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানকার শ্মশানঘাট, যেটা ইলেকট্রিক চালিত শ্মশানঘাট, সেখানেও দুদিন অন্তর অন্তর বন্ধ হয়ে যায়। শহরের মাঝখানে মানুষকে কাঠ দিয়ে পোড়ানো হয়। তো এটা কী হচ্ছে বহরমপুর শহরকে নিয়ে? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি, আপনি আপনার প্রশাসনকে নির্দেশ দিন যাতে বহরমপুর শহরের মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে থেকে আবর্জনা, যে স্তূপ পাহাড় তৈরি হয়েছে, সেই আবর্জনা স্তূপের পাহাড় থেকে বহরমপুরকে মুক্তি দিন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কেন্দ্র সরকারের কাছ থেকে টাকা পাওয়া যায়, এই আবর্জনা স্তূপকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে গোটা এলাকাকে বিষাক্ত হওয়া থেকে রক্ষা করুন। আপনার পৌরমন্ত্রীকে আপনি দায়িত্ব দিন এবং সর্বোপরি বহরমপুর শহরকে বাঁচান। আমি এর মধ্যে হাইকোর্টের গ্রিন বেঞ্চেও দরখাস্ত করেছি, গ্রিন ট্রাইব্যুনালেও দরখাস্ত করেছি, যাতে এই শহরকে আবর্জনার স্তূপ যেটা হয়ে আছে, গার্বেজ ডাম্পিং গ্রাউন্ড যেটা হয়ে আছে, সেই ডাম্পিং গ্রাউন্ডটা যেন বহরমপুর শহরের মানুষের জন্য আর বড় বিপদ করতে না পারে। আপনারা খোঁজ নিয়ে দেখুন, এলাকায় বাচ্চারা কেউ বার হতে পারে না, স্কুলে ছাত্রছাত্রী যেতে পারে না, গোটা এলাকায় দুর্গন্ধ, গ্যাস, আগুন, কোথায় আছি আমরা? তার জন্য নিরুপায় হয়ে বাংলার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে আমি চিঠিও পাঠিয়েছি। এবার এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষের সঙ্গে। তিনি কি বললেন চলুন শুনি তারও বক্তব্য। দেখুন, আজকে প্রথম নয়, দীর্ঘদিন ধরে আমরা সেখানে দেখছি যে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, যে জায়গাটাকে আগুন জ্বলছে শুধু না, রাস্তার উপর দিয়ে জল গড়ছে, পচা গলা জল রাস্তা দিয়ে যাচ্ছে, যার উপর দিয়ে সমস্ত যানবাহন যাচ্ছে, মানুষ যাচ্ছে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, পৌর কর্তৃপক্ষ উদাসীন। 2018 নভেম্বর থেকে ইলেকশন ঝুলে রয়েছে, ইলেকশন হয়নি, প্রশাসক বসিয়ে রেখেছেন, এসডিও সাহেব চার্জে আছেন, কোনো সুরাহা মানুষ আবেদন জানিয়ে হয়নি। আমরা শুনলাম এখানে সাংসদ অধীরবাবু নাকি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে, তা আমার প্রশ্ন, তিনি আজকে হঠাৎ চিঠি লিখতে গেলেন কেন? সামনে পৌরসভা ভোটে মানুষের নজর ঘোরানোর জন্য যে আমাকে ভোট নিতে হবে, আমি দেখো তোমাদের হয়ে কতটা কাজ করছি, তিনিও তো সাংসদ, তিনিও তো দায়ী এড়াতে পারেন না। আর আজকে যারা তৃণমূলের কাউন্সিলর হয়ে শাসন চালাচ্ছে, তারা তো অধীরবাবুর হাত ধরে জিতে এসেছিল, দীর্ঘদিন অধীরবাবু এখানে পৌর ভোট চালিয়েছেন এবং তার সময় থেকেই ওই জায়গাটাকে ব্যবহার করা হচ্ছে, যখন কংগ্রেসের ভোট ছিল তখন থেকে, তারাও তো কোনো ব্যবস্থা নেয়নি।
অর্থাৎ কংগ্রেস আজকে ভোট রাজনীতি করার জন্য হঠাৎ করে মমতা ব্যানার্জিকে চিঠি লিখতে গেছেন। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস, এরা কখনও রং পাল্টিয়ে কংগ্রেস হয়, কখনও তৃণমূল কংগ্রেস হয়। যখন যেদিকে মুনাফা থাকে তখন সেই দিকে এরা নাম লেখায়। কারা কখন কংগ্রেস আর কখন তৃণমূল কংগ্রেস, কখন তারা শত্রু কখন তারা বন্ধু বোঝা যায় না। নির্বাচন আসলে নির্বাচনে জেতার জন্য বিভিন্ন রকমের নাটক তারা করে, আর সেই নাটকেরই একটা অঙ্গ অধীরবাবুর চিঠি লেখা। সাংসদ হিসাবে তিনি লিখে মানুষের নজর ঘুরিয়ে ভোটটা নিতে চাইছেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে কেন আজকে সেই এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে না, কেন মানুষকে দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে, কেন মানুষ সুস্থ পরিবেশে বসবাস করতে পারছে না, মানুষ কেন ভোট দিচ্ছে, মানুষ কেন ট্যাক্স দিচ্ছে, পৌর বোর্ডকে ট্যাক্স দিচ্ছে মানুষ, তাদেরকে ভোট দিয়ে প্রশাসক হিসেবে বসাচ্ছে মানুষ, কিন্তু মানুষ তার বিনিময়ে কী পাচ্ছে? এখানে দুর্গন্ধ, বিষাক্ত পরিবেশে বসবাস করতে হচ্ছে, স্বচ্ছতা বলে কিছু নেই, উন্নয়নের টাকা তারা আত্মসাত করছে, ব্যক্তির স্বার্থে তারা ব্যবহার করছে। আমরা ভারতীয় জনতা পার্টি মানুষকে এই বিষয়ে সচেতন করছি, আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলছি যে এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনে পৌর বোর্ডে বিজেপি আসলে এই রকমের অব্যবস্থা এই শহরের কোনো জায়গায় থাকবে না। ও শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভারতীয় জনতা পার্টি উপযুক্ত পদক্ষেপ নেবে। মানুষকে ওই দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হবে না, বিষাক্ত পরিবেশে থাকতে হবে না। এটা কংগ্রেসও পারবে না, তৃণমূল কংগ্রেসও পারবে না, কারণ তাদের সদিচ্ছার অভাব আছে, তাদের একটাই ইচ্ছা ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত মুনাফা অর্জন। সবশেষে আমরা কথা বলেছিলাম বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি নারু গোপাল মুখার্জির সঙ্গে। তিনি শেষমেশ কি বললেন চলুন সেটাও শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। সেখানে এগুলো প্রসেস হবে, এগুলো আজকের সমস্যা না, এগুলো দীর্ঘদিনের সমস্যা। বরঞ্চ বহরমপুর পৌরসভা ম্যানেজমেন্টের জায়গাটা অনেক বেশি সাউন্ড এখানে, কারণ যেভাবে আপনার এক্সকেভেটর দিয়ে ওগুলোকে প্রসেস করা হয়, মেনটেন করা হয়, সেগুলো অন্য কোনো মিউনিসিপ্যালিটিতে হয় না। আপনি বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যান, দেখবেন আগে যেভাবে স্তূপ জমে থাকতো এখন সেখানে কিন্তু স্তূপ জমে নেই। এখন বিভিন্ন রকমভাবে যার কেমিক্যাল ইউজ করে ওটাকে আপনার ইয়ে করা, মিথেনটাকে কন্ট্রোল করা, সব রকমভাবে চেষ্টা চলছে। আর জায়গার শর্টেজ আছে, আমাদের প্রসেসে চলছে, অলরেডি এর একটা সলিউশন বেরোবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্ল্যান তৈরি করছে, এটা শুধু একটা শুধু বহরমপুরের সমস্যা না, গোটা সার্কিট করে গোটা সমস্ত পৌরসভা সমস্ত পঞ্চায়েতগুলোকে নিয়ে সার্কিট তৈরি করে একটা জায়গায় যেভাবে এর মেকানিজম বা যেভাবে এর প্রসেস যেভাবে করা যায়, সে ল্যান্ড অলরেডি অ্যালটমেন্ট করে দিয়েছে। কিছুদিনের মধ্যে আস্তে 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 স্টেপ ওয়াইজ এগুলো ইয়ে হবে। এগুলো এতদিন কোনোদিন কেউ করেনি। এই সমস্যাটা আজকে সমস্যা না, 50 বছর আগের সমস্যা। 50 বছর সমস্যাটা তো মিটতে গেলে সময় লাগবে, ওই সময়টাকে দিতে হবে। তাদের অনেক আইনি জটিলতা আছে, ল্যান্ড প্রবলেম আছে, অনেক মানে আপনার কেমিক্যাল আছে, কেমিক্যালের মেরিট ডিমেরিট আছে, সব কিছু নিয়ে এগুলোকে একটা প্ল্যানিং করা হবে। ভারতবর্ষে যদি কোনো জায়গায় সলিড ওয়েস্ট প্ল্যানিং, মহারাষ্ট্র বলুন, ভারতবর্ষের যে কমার্শিয়াল সিটি সেখানে যদি আপনি মানে দিল্লিতে বলুন আপনার যদি প্রপার সলিউশন দেখাতে পারেন, সেই মেকানিজম সেই মেথড আমাদেরকে দিক আমরা প্রয়োগ করব। কিন্তু আমার মনে হয় না, আমার যেটুকু জানা আছে, এই প্রবলেম কোনো জায়গায় এখনও পর্যন্ত কমপ্লিটলি সলিউশন হয়নি। অর্থাৎ কমপ্লিট সলিউশন করার জন্য গভর্নমেন্ট যে চিন্তাভাবনাগুলো করছে, আজকেই মিটিং ছিল, সেখানেও বিভিন্ন রকম যে পলিসি অ্যাপ্লাই করছে তাতে আগামী দিনে এগুলো সব নির্মূল হয়ে যাবে। অলরেডি এই যে ওয়েস্টগুলোকে নির্মূল করার জন্য 1220 টাকার 120 কোটি টাকা প্রথম ফেজে আপনার লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টকে এখানে ইনক্লুড করেছেন পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব এই বহরমপুর সরকারকে নিয়ে এসছে। Class 1 সিটি করা, তো স্মার্ট সিটি করার জন্য আপনার প্রথমে অগ্রাধিকার পেয়েছে বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, কলকাতা কর্পোরেশন মধ্যে এরকম শহরগুলো। অতএব সরকারের যে চিন্তাভাবনা আছে আধুনিক শহর রূপান্তরের ক্ষেত্রে, যেভাবে সরকার তার প্রগতিশীল মানসিকতা নিয়ে, উন্নয়নমুখী মানসিকতা নিয়ে যেভাবে আর্বানাইজেশন তৈরি করছে, নগরোন্নয়ন তৈরি করছে, সেই নগরোন্নয়ন এটা একটা মডেল নগরোন্নয়ন হবে, এটা আপনাকে বলতে পারি এই গভর্নমেন্টের আমাদের।